ত্রিপুরার পৌরসভার ভোটে এবার বিজেপি ব্যাপক সাপ্পা মেরেছে বলে অভিযোগ করলেন এবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করলেন যে ত্রিপুরায় রাজ্যে ব্যাপক সাপ্পা ভোট চালাচ্ছে বিজেপির সমর্থকরা, সরাসরি প্রকাশ্যে সাপ্পা ভোট দিচ্ছেন প্রত্যেকটা বুধে বুধেই, এমনটা কিন্তু এবার বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন যে ত্রিপুরায় কোনো আইনের শাসন নেই, এমনকি আইনকে হত্যা করছেন বলে অভিযোগ করলেন এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021 নির্বাচনে বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে এবার তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে জোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, যেখানে কিন্তু দফায় দফায় ত্রিপুরা সফরে গিয়েছিলেন তৃণমূলের কয়েক হ্যাবুয়ার থেকে ডাবুটের নেতা, যেখানে এবার ত্রিপুরায় পৌর ভোটে বিশাল ধাক্কা খেতে চলেছে পশ্চিমবঙ্গের সারদল তথা তৃণমূল কংগ্রেস। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরায় বিজেপির জয় নিশ্চিত, এটা কার্যত স্পষ্ট। তো বন্ধুরা, আপনারা কি চান ত্রিপুরায় এবার কে জয়ী হোক, তৃণমূল নাকি বিজেপি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করতে ভুলবেন না।